حديث مصطفى، حدیث مصطفى، درس شمائل ترميزي. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم.

সামনেও ইনশাল্লাহ তবরকতলা এই প্রসঙ্গে বিবিধ বিষয় নিয়ে আলোচনা হবে আজকে আমাদের যে অধ্যায় যে চ্যাপ্টার যে বিষয় দরজ হবে তা হচ্ছে নবী করিমি সাল আল্লাহ তলিহিউ আলিহাসাল্লামের পানি পান করার আদব কায়দা সম্পর্কে অর্থাৎ এই সম্পর্কে যেসব হাদিস শরীফ এসেছে যেখানে হুজুর আকরাম সাল আল্লাহ তাল আলিহি ওয়াসাল্লামের পানি পান করার ব্যাপারে উল্লেখ করা হয়েছে তা বয়ান করা হবে বিগত যে দরজ ছিল বিগত যে পাঠ ছিল তাতে নবী করিম সাল্লাহতাল আলাইহি ওয়াসাল্লামের কি ধরনের পানীয় পছন্দ ছিল এই সম্পর্কে আলোচনা করা হয়েছিল আজকের দরসে ইনশা আল্লাহ আলা হুজুর আকরাম সাল্লাহ তাল আলহিউ ওয়াসাল্লাম পানি কিভাবে পান করতেন এই সম্পর্কে যৎ সামান্য হাদিস শরীফ ইমাম তিরমিজে আলাই উল্লেখ করেছেন তা শ্রবণ করার এবং এর ব্যাখ্যা বিশ্লেষণ আমরা অর্জন করব ঈর্ষাদ করেন বাবু আফি বা অর্থাৎ এই অধ্যায় ওই হাদিস সংক্রান্তে যা রসুল্লাহ সাল্লাহ তাল্লাহ আলহিউআ আলহি ওয়াসাল্লামের পানি পান করার নিয়ম পদ্ধতি সম্পর্কে এসেছে সর্বপ্রথম হাদিস শরীফ যা ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলা আলাই নিয়ে এসেছেন তাতে জমজমের পানি সম্পর্কে উল্লেখ করেছেন যে হুজুরে আকরাম সাল তাআলা আলিহি ওয়াসাল্লামের জমজম পান করার নিয়ম কেমন ছিল এই হাদিস শরীফ উল্লেখের যে কারণ সেই মৌলিক কারণ হচ্ছে একটি সাধারণ হাদিসে নবী করিম সাল আলিহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পানি পান করতে নিষেধ করেছেন তাহলে কি এই সকল পানি পান করার ভিত্তিতে হাদিস নাকি কিছু পানি রয়েছে যা অনন্য করা হয়েছে যা বিশেষ করা হয়েছে যে তা দাঁড়িয়ে পান করাও উত্তম বরং নবী করিম সাল আলী ওয়াসালামের সুন্নত এবং আদব কায়দায়টি এই সম্পর্কে প্রথম হাদিস শরীফ উল্লেখ করেন হেদাসানা আহমাদুবনু মানি ইন কওয়ালা হেদাসানা হুসাইমুন কলা আম্বানা আসিমনুল আহওয়ালু ওয়া মু আন ইবনে আব্বাসিন ইরআদিয়াল্লাহু আনহুমা আন্না নাবিইয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শরিবাম মিন সামসামা ওয়া ক কায়িমুন অর্থাৎ হজরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তালা আনহুমা বর্ণনা করেন নবী কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম জমজমের পানি দাঁড়িয়ে পান করেছিলেন অর্থাৎ জমজমের পানি যখন পান করেন তখন হুযুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো ছিলেন বিশেষজ্ঞগণ এবং হাদিসের বিশ্লেষকগণ যেসব ডাক্তার রয়েছে হাকিম রয়েছে যারা ডাক্তারি জ্ঞান রাখেন তারা এবং হাদিস লেখকগণ হাদিসের ব্যাখ্যাকারীগণ বিশ্লেষকগণ এই জায়গায় এই বিষয়টি উল্লেখ করেন দাঁড়িয়ে পানি পান করা নবী করিম সাল্লাহ তাল্লা আলহি ওয়সাল্লাম অবশ্য এ থেকে নিষেধ করেন এই নিষেধাজ্ঞার মধ্যে হিকমত রয়েছে অর্থাৎ হুজরে আকরাম সাল্ল আলি ওয়াসাল্লামের জীবনের যেসব দিক রয়েছে যে রীতিনীতি রয়েছে সেই ক্ষেত্রে যেখানে পরকালীন কল্যাণ রয়েছে আখেরাতের ফায়দা আছে তদ্রুপ মহান আল্লাহ পাক নাবিকেরিম সাল্লাহ তালা আলিহি ও আলহি ওয়াসাল্লামের সিরাতের মধ্যে তার সুন্নাতের মধ্যে তার কাজকর্মের মধ্যে জাগতিক কল্যাণও রেখেছেন কাজে এটি বয়ান করা হয়েছে দাঁড়িয়ে যখন মানুষ পানি পান করে তখন এই সমস্ত পানি তার শরীরে নিম্ন ভাগ পর্যন্ত প্রবাহিত হয় নিচে পর্যন্ত যায় যার কারণে কিছু রোগও সৃষ্টি হয় কিছু রোগ সৃষ্টি হয় অসুস্থতা ধরে বসে যখন মানুষ এটিতে অভ্যস্ত হয়ে যায় নিয়মিত কাজ সে করতে থাকলে কিন্তু যেটি জমজমের পানি বা এই ধরনের অন্য তাবারক জাতীয় পানি যেমন উজুর অবশিষ্ট পানি এই দু প্রকার পানি সম্পর্কে এটি বর্ণনা করেছেন মানুষ যখন এই পানি পান করেন তখন তার মধ্যে মহান আল্লাহ এমন বরকত দান করেন যে এটি ভিতরে প্রবাহিত হয় এবং যেখানে যেখানে পৌঁছে যায় সেখানে কেবল ফায়দাই দিয়ে থাকে এজন্য এটি দাঁড়িয়ে পান করেছেন অবশ্য মূল বিষয়টি হচ্ছে নবিকার মিসাল তাআলা আলিহি ওয়াসাল্লামের নিয়ম পদ্ধতি বাকি রইল এর দুনিয়াবি ফায়দা আর হজর আলহিসাল্লাম যা করতে নিষেধ করেছেন মূল হচ্ছে তার নিষেধাজ্ঞা বাকি রইল এর দুনিয়াবি অপকারিতা সেটি তার জায়গায় রয়েছে আমাদের যে নিয়ত থাকা উচিত তা নবীকার মিসাল আলাইহি আলিহি ওয়াসাল্লামের কাজকর্ম অনুসরণ করা হওয়া চাই তা অনুকরণ করা হওয়া উচিত সুন্নতির উপর আমল করতে থাকা উচিত দুনিয়াবি ফায়দা আল্লাহ তাবরক আলা নিজেই দান করবেন সুতরাং জমজমের পানি এটি এমন পানি যেটি দাঁড়িয়ে নবী করিম সাল আলহি ওয়াসাল্লাম নিজেই পান করেছেন এই জন্য জমজমের পানির ক্ষেত্রে আদব এটি যে মানুষ যখনই জমজমের পানি পান করবে তখন তা দাঁড়িয়ে পান করা উচিত আরেকটি হাদিস শরীফ উল্লেখ করছেন এরশাদ করেন হাদ্দ সান্না কোতাইবা

তিনি দাঁড়িয়ে এবং বসে পানি পান করছেন অর্থাৎ সাধারণ কাজের ধরন হুজুর সাল্ল আলা আলিহি ওয়াসালামের এমন ছিল তিনি বসেই পানি পান করতেন আর তিনি হুকুমও এই বিষয়ে করেন দাঁড়িয়ে পানি পান করতে তিনি নিষেধ করেছেন কিন্তু যে নিষেধাজ্ঞা রয়েছে তথা নিষেধ যে কারণে করেছেন তা কখনো এমন হয় যে এর মধ্যে এমন কঠোরতা দেখা যায় যার মধ্যে তাহারিম পাওয়া যায় এতে দৃঢ়ভাবে নিষেধ করা হয় এবং মাঝে মধ্যে যে নিষেধাজ্ঞা রয়েছে তা অবগতির জন্য সতর্কতার জন্য বলা হয় যাকে আমরা তানজিহি বলে থাকি কাজে দাঁড়িয়ে পানি পান করা হুজর আলহি মাঝে মধ্যে এমনটি করে দেখিয়েছেন যেন কেউ এমন না বুঝে যে দাঁড়িয়ে পানি পান করলে এতে গোনা হয় বরং যদি কেউ দাঁড়িয়ে পানি পান করে তাহলে তাকে এটি বলা যাবে না যে সে গোনা করেছে বরং তার এভাবে পান করা জায়জ আছে অবশ্য সাধারণ অবস্থায় হুজর আলহি সালামের যে পদ্ধতি ছিল তা হচ্ছে বসে পান করা জন্য সর্বদা বসে পান করা উচিত অবশ্য যদি কেউ অপারগতার কারণে দাঁড়িয়ে পানি পান করে তাহলে তার উপর কঠোরতা প্রকাশ করা যাবে না বরং অকারণে কেউ পান করলে তবুও আমরা তাকে কোনোরূপ ভালো মন্দ বলতে পারি না এমন বলতে পারবো না যে বে আমল মানুষ তবে অবশ্য নিয়ম পদ্ধতি হুজর আল্লাহ সালামের এটি যে তিনি সর্বদা বসে পানি পান করতেন আরেকটি হাদিস শরীফ যা ইতিপূর্বে বলেছে এটি পুনরায় ইমাম তিরমিজুর রহমৎল্লাহ তাল আলাই উল্লেখ করেন বলেন হাদ্দা আলী ইউবনু হজরিন

তখন নবী করিম সাল তাল আলহি ওয়াসাল্লাম তা দাঁড়িয়ে পান করেছেন দাঁড়িয়ে তিনি পান করেছেন পরবর্তী হাদিস শরীফ উজুর অবশিষ্ট পানি সম্পর্কে ইমাম তিরমিজি উল্লেখ করেছেন ইসাদ করেন হাদ্দাসানা আবু কুরাইবিন মোহাম্মদ উবনুল আলা ই ও মোহাম্মদ উবনু তরিফিনুল কুফিউ কলা আম্বা আনা ইবনুল ফদলি আনিল আমাশি আন আব্দুল মালিক ইবনুল মাইসারাতা আনিল নাজাল ইবনে সাবরাতা কলা أوتي علي رضي الله تعالى عنه بكوز من ماء وهو في الرحبة فأخذ منه كفا فغسل يديه فمضمض واستنشق ومسح وجهه وذراعيه ورأسه ثم شرب وهو قائم ثم قال هذا وضوء من لم يحدث هكذا رأيت رسول الله صلى الله عليه وسلم فعلا أرتد سيدنا علي المرتدى كرم الله تعالى وجهه الكريم কুফায় তার মসজিদের আঙিনায় বসা ছিলেন বা কোনো জায়গায় খোলা মাঠে বসা ছিলেন তখন তার নিকট পানির একটি পাত্র আনা হলো তিনি সেই পানির পাত্র থেকে এক মুঠো নিলেন এর মাধ্যমে তিনি চেহারা ধৌত করেন তিনি কুলি করেন নাকে পানি দিলেন অতঃপর তার হাত ধৌত করলেন মাথা মাসে করলেন অর্থাৎ সম্পূর্ণ উঁচু করলেন তিনি উঁচু করার পর সেই অবশিষ্ট পানি দিয়ে তিনি তথা পাত্রে যেটুকু পানি অবশিষ্ট ছিল তা তিনি হজরত আলী রদ আনহ দাঁড়িয়ে পান করলেন দাঁড়িয়ে পানি পান করলেন তিনি যেভাবে উঁজু করেন তা হচ্ছে একবার একবার করে তার অঙ্গ ধৌত করলেন সামান্য উঁজু করলেন অবশ্য অঙ্গ সম্পূর্ণ ধৌত করেন যেমনটি উঁজু করা উচিত তবে তিন তিনবারের জায়গায় একবার করে ধৌত করলেন আর বললেন যার ওযু আছে সে এভাবেও করতে পারবে অতপর তিনি যে পানি পান করেছেন সেটি উল্লেখ করেছেন আর তারপর বললেন রয় তো রসুল আল্লাহ তাল আলহিহ আসালাম ফ আলা এভাবে আমি করিম সাল আলাহত আলিহু আসাল্লামকে করতে দেখেছি যে তিনি হফিফ হালকা উঁজু করলেন আর তারপর তিনি পাত্রে যে অবশিষ্ট পানি ছিল তা দাঁড়িয়ে পান করেন আর এখন আমাদের যুগে যেভাবে উঁজু করা হয় তা অবশ্য নলকূপে করা হয় পাত্রে করে তো সাধারণত উঁচু করাই হয় না প্রথম যেভাবে অজু করতো তখন পাত্রে করে করত তথা একটি পাত্র থাকতো তাতে করে অজু করত এখন এতে যেই পানি ছিল যেই পাত্রে অজুর পানি ছিল তা পান করতে পারবে দাঁড়িয়ে তবে প্রকাশ্য যে আমাদের যুগে সাধারণত এসবের ধারণাও নেই তবে যদি কোনো ব্যক্তি পাত্রের মাধ্যমে অজু করে আর পাত্রে পানি অবশিষ্ট থাকে আর তা পান করলে তাহলে সে হুজুর আলহি সালামের নিয়ম পদ্ধতি মতে আমলকারী বর্তাবে মূলত এখানে দুই প্রকার পানি রয়েছে যা দাঁড়িয়ে পান করতেন হুজর আলাহাম হতে প্রমাণিত বাকি এছাড়া হয়তো তিনি এজন্য দাঁড়িয়ে পানি পান করেন যেন মানুষ জেনে যায় দাঁড়িয়ে পানি পান করা কোনো গুনাহের কাজ নয় অবশ্য সোনাত সেটি বসে পান করা সর্বদার অনুসরণীয় আমল এটি কিংবা এমন কোনো অজুর ছিল কোনো কারণ ছিল যার কারণে তিনি দাঁড়িয়ে পানি পান করেছেন যেমন সামনে হাদিস আসছে আর ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই এর আলোচনা করছেন এখানে আরেকটি সুন্নাত نبي كريم صلى الله عليه وسلم الترمذي رحمه الله تعالى عليه উল্লেখ করেন বলেন حدثنا قطيبة بن صعيد ويوسف بن حماد قال حدثنا عبد الوارث بن سعيد عن ابي عاصم عن, عن انس بن مالك رضي الله تعالى عنه ان النبي صلى الله عليه وسلم كان يتنفس في الاناء ثلاثا اذا شرب ويقول هو أمرأ واروى অর্থাৎ নবীকের মিসাল তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাজের ধরন হজরত বিন মালিক তাআলা আনহু বয়ান করছেন হুজুর আলাইহিস সালাম যখন পানি পান করতেন তখন তিন শ্বাসে পান করতেন অর্থাৎ এক ঢোক নিতেন আবার শ্বাস নিতেন পাত্র সরিয়ে আবার পুনরায় ঢোক নিতেন এভাবে আবার শ্বাস পাত্র সরিয়ে নিতেন অতঃপর তৃতীয় ঢোক নিতেন এভাবে আমল করতেন আর তারপর ইশাদ করেন এভাবে পাকস্থলিতে চাপ কম পরে এবং তৃষ্ণাও মিটে অর্থাৎ এভাবে পানি পান করলে এতে আপনার পাকস্থলিতে কোনো ক্ষতিও হবে না অর্থাৎ এক ঢোকে সমস্তটুকু পানি পান করা যেমনটা হাদি শরীফ বলা হয়েছে উটের ন্যায় এক ঢোকে সবটুকু পানি পান করিও না কেননা মানুষ এক ঢোকে পান করলে এ কাজটি তার পাকস্থলীর জন্য ক্ষতির কারণ হতে পারে পক্ষান্তরে যদি সে এক এক ঢোকে পান করে তবে এটি হালকা চাপ দিবে পেটে তার পাকস্থলিতে অতিরিক্ত চাপ পড়বে না আর এর মাধ্যমে মানুষের পিপাসা যথাযথভাবে নিবারণ হয় কারণ অনেকে এমন আছে গরগর করে গোটা পানি শেষ করে দেয় গোটা গ্লাস খালি করে ফেলে কিন্তু তারপরও তাদের পিপাসা মিটে না কাজে উক্ত আমল অনুসরণ করলে আমাদের অল্প পানিতে পিপাসা নিবারণ হয়ে যাবে অতএব নবীকরম সাল্লাহ তাল আলিউ ওয়াসাল্লাম এই আমলের হুকুম এইসাত করেছেন একে তো নবিকার্মসালাহ আলহু ওয়াসাল্লামের তিন শ্বাসে পানি পান করা আর কিছু জায়গায় এমন রয়েছে যে তিনি দুই শ্বাসেও পানি পান করেছেন কাজে যদি কেউ দুই শ্বাসে পানি পান করে সেক্ষেত্রে সুন্নতের ন্যূনতম পর্যায়ে সে আমলকারী গণ্য হবে পরিপূর্ণ সুন্নত হচ্ছে তিন নিঃশ্বাসে মানুষ পানি পান করবে এরশাদ করেন হ্যাদাসানা আলী উবনু খসরমিন কলা হ্যাদাসানা আলী সবনু ইউনুসা আন রিস দি নবনী কুরাইবিন আন আবিহি আনিবনি আব্বাসিন লাহতালা আনহুমা আন্না নবিয়া সাল আলহি ওয়াসাল্লামা কানা ইজা শারিবা তানফা সামার রতাইন হজরত ইবনে আব্বাস আনহুমা তালা করেন নবী করেন সাল আলী সালাম যখন পানি পান করতেন তখন দুবার শ্বাস নিতেন এটি হচ্ছে নিম্ন পর্যায় তথা দুই শ্বাসে পান করলে এর ফলেও হুজর আলহ সালের সুনতের যে নিম্ন পর্যায় তা আদায় হয়ে যাবে পরিপূর্ণ সুনত তখন আদায় হবে যখন তিন শ্বাসে তা পান করা হবে হদাসানা ইবনু আবি অমার হেদাসানা সুফিয়ানু আন ইয়াজিদ আবনী জাবিরিন আন আব্দুর রহমান ইবনি আবি আমরতা আন জাদ্দাতিহি কব সাতা দাখলা আলাইয়ান নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ফা শারিবা মিন ফিকির বাতিন আল্লাহ কাতিন ক ইমান ফা ইলা ফিহা ফা কত তুহু অর্থাৎ হজরত আব্দুর রহমান বিন আবি আমর রাহমহমুল্লাহ তাআলা তিনি বর্ণনা করেন তার দাদি হজরত কবসা হতে তিনি বলেন নবী কারিম সাল্লাহ তাল্লাহ আলহি ওয়াসালাম তার ঘরে তার শিফ নিয়ে আসলেন তখন একটি মস্ক পানির পাত্র ঝুলন্ত ছিল হুজুর সালাম সেটিতে মুখ লাগিয়ে পানি পান করলেন তিনি বলেন আমি পাত্রের মুখের নিকট গেলাম তথা মস্কের কাছে যেখান থেকে হুজুর পানি পান করেছিলেন উক্ত স্থানটি আমি কেটে রাখলাম এখানে কিছু বিষয় লক্ষণীয় প্রথমত হচ্ছে নবিকার্মাল্লা আলহিউসাল্লাম মস্ক থেকে পানি পান করতে নিষেধ করেছেন তবে ওই সময় নবিক সাল্লা পানি পান করেছেন এর কারণ এটি উল্লেখ করা হয় যেন এটি জানা হয়ে যায় যে কেউ মস্কের মুখে মুখ লাগিয়ে পানি পান করলে তাতে সমস্যা নেই পান করা যাবে অবশ্য উত্তম কাজ হচ্ছে যে সম্পর্কে হুজরা আলহি সাল্লাম হুকুমির করেছেন তা হচ্ছে মস থেকে পানি সরাসরি পান না করা কিংবা তা দেখে নেবে অতপর তা থেকে পান করবে দ্বিতীয় কথা হচ্ছে করিম ইমসালল্লাহ তাল আলহি ওয়াসাল্লাম যেই মস্ক থেকে পানি পান করেছিলেন হজরত কাবসা যার ওই মস্কটি ছিল তিনি উঠলেন আর উঠে ওই স্থান যেখানে হুজর আলহি সালাম পান করেছিলেন উক্ত স্থানটি কেটে নিজের নিকটে রাখলেন অর্থাৎ যেখানে হুজর আলহি সালামের মোবারক ঠোঁট স্পর্শ করেছে ওই অংশটি নিলেন আর নিজের কাছে রেখে দিলেন এর দুটি কারণ রয়েছে হাদিস বিশারদ গণ বর্ণনা করেছেন নাম্বার এক হচ্ছে তিনি এটি চেয়েছিলেন হুজর আলহি সাল সালামের যে মুবারক উষ্ঠাদর মোবারক ঠোঁট রয়েছে তা যেখানে লেগেছে সেখানে অন্য কারো ঠোঁট যেন না লাগে কাজে এটিকে রক্ষার উদ্দেশ্যে এর সম্মান ও মর্যাদার উদ্দেশ্যে তিনি এই অংশটি কেটে তার নিকট সংরক্ষণ করেছিলেন আর দ্বিতীয় কারণ এটি বয়ান করা হয়েছে তিনি এই জন্য এমন করেছিলেন যেন নবী করিম সাল আলী ওয়াসাল্লামের মোবারক উষ্ঠাধর যেখানে স্পর্শ করেছে তা নিজের কাছে বরকতের উদ্দেশ্যে রাখা উচিত এখন তা কোনো পানিতে দিয়ে অন্য কাউকে পান করাবে কিংবা নিজের কবর নিয়ে যাবে যে কোনোভাবেই হোক বরকত লাভ করার উদ্দেশ্য কাজে তাবারক হিসেবে তিনি উক্ত অংশটি কেটে নিজের কাছে রাখলেন আর এটি কেবল তিনি নয় পরবর্তীতে আরো সাহাবিয়াত রয়েছে তাদের ঘটনা আসলে উম্মে সুলাইম রদাল আনহার তিনিও এমনটি করেছিলেন সুতরাং এটি সাহাবাহের আলহিমের আমল ছিল যে নবীকারিম সাল্লাহ আলহি আলিহি ওয়াসাল্লামের পবিত্র দেহের সঙ্গে স্পর্শকৃত সামগ্রীকে তারা তাদের কাছে তাবারক হিসেবে রেখে দিতেন আর হুজুর আলাহি সালামের পবিত্র দেহের সঙ্গে সম্পৃক্ত বস্তু তা তারা নিজের কাছে রাখতেন যেন এর মাধ্যমে বরকত লাভ করেন তো এটি ছিল একটি ঘটনা অবশ্য এই ধরনের অসংখ্য ঘটনা বলে রয়েছে যা হাদিস শরীফের কিতাবে বিদ্যমান রয়েছে যথা সাহাবাদের আমল ছিল যে নবীকাল আলিহাসালের ব্যবহার্য বস্তু থেকে তারা বরকত হাসিল করতেন শাহরিন আহম্মা শাহরিনা আব্দুর রহমান উবনুমা ইউ আন সুমামা তাব্নী আবদুল্লাহি কওয়ালা কানা আনা সুনু মালিক ইন রদআল্লাহতাল্লা আনহু ইতানাফ ফাসুফিল ইনা ইসাল্লা সান ওয়াজা আনান নবিয়াসাল্লাহতাল্লাহ আলাইহি ওসাল্লাম কান আ এতানাফ ফাসুফিল ইনা ইসাল্লা আসান অর্থাৎ হজরত সুমমা বিন আবদুল্লাহ রাহমতুল্লাহিতাল্ আলাই তিনি বর্ণনা করেন হজরত আনাসবিন মালিক এরদু আল্লাহতালা আনহু তিনি পাত্র থেকে পানি পান করলে তিন শাসে পান করতেন আর তিনি বলতেন যে নবী করিমসাল আলীহি ওয়াসাল্লাম তিন শ্বাসে পানি পান করতেন তিনি বলতেন যে হুজর আলহি সালসাল্লামের সুন্নাত পাশাপাশি তার উপর আমল করেও দেখাতেন অবশ্য তার নিয়ত এটি ছিল নবী করিমি সাল্লি ওয়াসাল্লামের কাজকর্মের অনুসরণ করা হোক তার সুন্নতের উপর আমল হোক হদান আবদুল্লাহ ইবনু আব্দুর রহমানি কলা আখবরানা আবু আসিমিন আন জুরাইজিন আন আবদুল করিম আনিল বারোয় ইবনি জাইদ্দিন আন আনাসিবনি মালিকিনি রদাহ আনহু আন্না নবিয়া সাল্লাহ আলহি ওয়াসাল্লামা দাখলা ওয়া কিরবাতুন মু আল্লা কাতুন ফা আমিন ফামিল কিরবাতি ওয়া আ ক ইমুন ফা কমাত উম্ম সুলাইমিন ইলা রসিল কিরবাতি ফাকত আতহা অর্থাৎ হজরত সঈদুনা আনাস বিন মালিক রদ আল্লাহ আনহু তিনি বর্ণনা করেন ইশাদ করেন নবী করিম সাল্লাহ তালা আলহি ওয়াসাল্লাম তাশ্রিফ নিয়ে আসলেন আর প্রকাশ্য যে তার ঘরে তা নিয়ে আসেন তখন ঘরে একটি মস্ক ঝুলন্ত ছিল অর্থাৎ পানির যে মস্ক রয়েছে তা ঝুলন্ত ছিল তখন নবীকার্লা তাল আলিহি ওয়ালি ওয়াসাল্লাম সেই মস্কের মুখে মুখ লাগিয়ে পানি পান করলেন এমত অবস্থায় যে হুজুর আলহি সালাম দাঁড়ানো ছিলেন সুতরাং প্রকাশ্য যে এই যে দাঁড়ানো তা অজুরের কারণে ছিল অর্থাৎ নবীকাল আলী মস্কিকে ধরে নিচে নামাতেন এটি খুব কষ্টকর ছিল যেহেতু মস্ক ঝুলন্ত ছিল এখন দাঁড়ানো ছাড়া উপায় ছিল না যাতে পানি পান করবেন এই জন্য তখন হুজরুল সাল্লিউসাল্লাম দাঁড়িয়ে পানি পান করলেন হজরত সৈয়দাত উম্মে সুলাইম রদ আল্লাহ আনহা যিনি হজরত আনাস বিন মালিক রদ আল্লাহ তাল্লাহ আনহুর আম্মাজান আর সৃষ্টি জগতের মহাগেনী নারীদের মধ্যে একজন নারী তাকে আল্লাহ তাবারক তালা অসাধারণ জ্ঞান দান করেছিলেন অত্যন্ত চমৎকার চরিত্রের মহিলা ছিলেন তিনি হজরত সৈয়দা তালহা রদ আল্লাহ তালা আনহুর গৃহবধূ ছিলেন এবং তার ঘটনা সুপ্রসিদ্ধ যে হজরত তালহা রদ আল্লাহ তালা আনহু তিনি সফর থেকে ফিরে এসেছিলেন আর ইতিমধ্যে তার সন্তানদের ইন্তিকাল হয়েছিল তিনি তাকে বলেননি তাকে শান্ত করলেন প্রয়োজন মিটালেন অতঃপর তিনি বললেন সন্তানদের ইন্তিকাল হয়ে গেছে তখন নবী কর্মসালাহ আলিহি ওাসাল্লাম তাদের সেই কাজের প্রশংসা করলেন এটি খুবই প্রসিদ্ধ ঘটনা মূলত তিনি খুবই জ্ঞানী মহিলা ছিলেন তার সম্পর্কে হজরত আনাস রাদহ ইশাত করেন কওয়াত উম্ম সুলাইম। যখন নবী কর্মিসাল্লাহ তাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সে মস্কে মুখ লাগিয়ে পানি পান করলেন তখন হজরত উম্মোলাইম রাদ আনহা তিনি মস্কের নিকট গেলেন এবং তিনিও সেই আমল করলেন তথা সেখানে যে মস্কের মুখ ছিল তা কেটে দিলেন যেন তা নিজের কাছে রাখতে পারেন সুতরাং এটি সেই তাবারকের নিয়তে বরকতের উদ্দেশ্যে সালামের উষ্ঠাদ মুবারক যে স্থানে লেগেছে সেখানে যেন কারো মুখ না লাগে এটি তাদের চিন্তা ধ্যান ধারণা অর্থাৎ মাঝে মধ্যে যেসব সাহাবি রয়েছে বা সাহাবাইকরাম আলহামুর রেদান রয়েছে তারা এমন বস্তুগুলো এমনভাবে সংরক্ষিত করতেন আবার কখনো এমন হতো যে সেখানে মানুষের নিয়মিত হাত লাগতে থাকতো যেখানে নবিকের মিসাল আলাইহি ওয়াসাল্লামের মোবারক হাত লেগেছে তবে সর্বাবস্থায় তাদের যে উদ্দেশ্য তা আলা আলিহি ওয়াসাল্লামের হাতে যে জিনিস স্পর্শ হয়েছে তা থেকে বরকত লাভ করা প্রকৃত উদ্দেশ্য কাজী ইয়াজ মালিকের রাহমাতাল্লাহ তালা আলাই শিফা শরীফের মধ্যে এটি লিখেছেন যে প্রতিদিন সকালে মদিনা মোনাবারাতে ফজরের নামাজের পর মদিনা ছেলে দাস দাসী তারা নাবিকার মাল্লাস্লামের দরবারে উপস্থিত হতেন আর তাদের কাছে পাত্র থাকতো যাতে পানি ছিল তখন নাবিকের লাহ আলী ওয়াসাল্লাম তার হাত মুবারক তাতে ঢেলে দিতেন মূল উদ্দেশ্য এটি থাকত যে এখন এর পানি পান করব এবং গোটা দিন এর বরকত লাভ করবো এমনকি কখনো কখনো শীতকাল থাকত পানি খুব ঠান্ডা ছিল কিন্তু এর পরও নবী কেন সাল তাল আলী তাতে কৃপা ও মেহরবানি স্বরূপ হাত ঢেলে দিতেন যেন মানুষ এর মাধ্যমে বরকত লাভ করে সর্বশেষ হাদিস এই অধ্যায় সংক্রান্তে যা আগে বলেছে কিন্তু এখন অন্য এক সনদে ইমাম তিরমিজ রহমতুল্লাহ আলাই এই জায়গায় উল্লেখ করেছেন বলেন আল আম্বা হেদাসুবনু নিউ বিনতি না হাসান আনা আয়েশাদা বিন্তি সাকাইদিবনি আবি ওকাসিন অন্যান্য নবি আছাল আল্লাহু আলিহু আসেলাম কান আয়াস রবু ক ইমান ওকালা বা আদহুম প্রবঈদু বিন্তু না বিলিন অর্থাৎ হযরত ওবায়দা বিন্তে নাইল তার একটি নাম ওবায়দা বিনতে না আইল তিনি বর্ণনা করেন হযরত আয়েশা বিনতে সাদ বিন আবি ওয়াকাস থেকে রাজনতুল্লাহিত আলা আলাই ওরাদুদ আল্লাহু তালা আনহু তিনি বর্ণনা করেন তার পিতা অর্থাৎ বিন আবি ওয়াক্কাস আনহু হতে হজরত সাদ বিন আবি ওয়াক্কাস আনহু ইসাদ করেন নবী করিম সল্লাহ আলহালাম দাড়ি ও পানি পান করতেন এবং এর বিস্তারিত সেটি যা আগে বয়ন করা হয়েছে তথা বৈধতা প্রমাণে এই বিষয়টি বয়ন করার জন্যে যে দাঁড়িয়ে পানি পান করলে তাতে গুনাহের হুকুম নেই কিন্তু নিয়ম পদ্ধতি হচ্ছে সর্বদা বসে পানি পান করবে যেমনটি হুজর আলাহি সালামের সাধারণত আমল প্রমাণিত ছিল একটি নাম নাইল নাইল আর অনেকে বলেছে নাবিল নাবিল তথা এর স্থানে শব্দটি এসেছে আমাদের অধ্যায় আমাদের চ্যাপ্টার এই সম্পর্কে সম্পূর্ণ হয়েছে পরবর্তী আমাদের যে চ্যাপ্টার তা খুবই চমকপ্রদ একটি অধ্যায় আর নবিকের ইমসাল আলাহতাল আলহিউআ ওয়াসাল্লামের পবিত্র সত্তার সঙ্গে এই অধ্যায়ের সুন্দর একটি সম্পর্ক রয়েছে আর সে অধ্যায় হচ্ছে নবী করিম সাল্ল্লাহতআ আলহি ও আলহি ওয়াসাল্লামের আতর ব্যবহার সম্বন্ধে সুগন্ধি ব্যবহার সংক্রান্তে এই করেন বাবু মা জা রসুল্লাহি আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ রসুল্লাহ ওয়াসাল্লামের আতর ব্যবহার করা প্রসঙ্গে উল্লেখযোগ্য হাদিস সংক্রান্তে পরিচ্ছেদ অধ্যায় শুরু করার পূর্বে কিছু কথা যা মৌলিক যা বোঝা জরুরি তথা নবী করিম সাল্লাহ তাল্লা ওয়াসাল্লাম যে আতর ব্যবহার করতেন তিনি কি আতরের প্রতি মুখাপেখি ছিলেন এমনটি নয় বরং নবী করিম সাল্লাহ তাল্লা আলহিউআহি ওয়াসাল্লামের পবিত্র সত্তায় যে সুগন্ধি ছিল জগতের অন্য কিছুতে এমন সুগন্ধি ছিল না অর্থাৎ হুজুর আলাহি সলাতাম সুগন্ধি ব্যবহার ছাড়াও যেই পথ দিয়ে চলতেন সেই রাস্তা সুগন্ধিময় হয়ে যেত সাহাবাই কেরাম আলহিম সাল আলী যে পথ ছিল তা সুগন্ধির দ্বারা বের করে নিতেন কাজেই হুজুর সাল্লাহ তাল আলহিউসাল্লাম এই কাজের মুখাফেকি ছিলেন না যে তিনি আতর লাগাবেন হুজুর আলহি সাল্লামের খুশবু ব্যবহারের কিছু কারণ রয়েছে তথা কেন নবীকারিম সাল আলী আসালাম খুশবু ব্যবহার করতেন নাম্বার এর কারণ এক এমন বর্ণনা করেছেন একজন সুস্থ মানসিকতার যে ব্যক্তি রয়েছে যার মেন্টালিটিতে পরিচ্ছন্নতা আধিক্য পায় তিনি সুগন্ধি ব্যবহার করে থাকেন যেহেতু নবী করিম সাল তাআলা আলিহ ওয়াসাল্লামের চেয়ে অধিক স্বচ্ছ স্বভাবের আর কেউ নেই আর তার স্বভাবের মধ্যে যেমন গুণাবলী রয়েছে তেমন অন্য কারোর মধ্যে নেই কাজেই এর দাবিটি এটি যে হুজুর আলা তাল্লাহ আলহিহি ওয়াসাল্লাম সুগন্ধি ব্যবহার করবেন কাজেই হুজুর সাল্লাহ আলহিহি ওয়াসাল্লাম সুগন্ধি ব্যবহার করতেন যেন সেই সুগন্ধি আরও বৃদ্ধি পায় যেই সুগন্ধি হুজুর আলহিহি সাল্লামের পবিত্র দেহ থেকে ছড়াতো দ্বিতীয় কারণ হচ্ছে নবী করিম সাল্লাহ ততাল্লাহ আলহিআ আলহি ওয়াসাল্লামের সমস্ত কাজের মধ্যে কোনো না কোনো আখেরাতের কল্যাণ আবশ্যিকভাবে থেকেই থাকে আর যদি আমরা সুগন্ধি ব্যবহার করি তো এই সুগন্ধি ব্যবহার কেবল একটি ফায়দা দেবে এবং এতে স্বতঃস্ফূর্ততা লাভ হবে কিন্তু কেউ যদি এই নিয়তে লাগায় নবিকারিম সাল্লাহ তালা আলহিউআ সুগন্ধি ব্যবহার করতেন তখন তার হুজুর আকরম সাল তালা আলহি ওয়াসাল্লামের সুনতর উপরে আমল করার সাব লাভ হবে নাম্বার তিন নবীকারিম সাল্লাহ তাল আলহিউআহি ওয়াসাল্লামের সমূহ সামনে বর্ণিত হবে যেখানে তিনি রায়হান দিতে নিষেধ করেছেন রায়হানের একটি অর্থ হচ্ছে ফুল এবং আরেকটি হচ্ছে সুগন্ধি এটি ফেরত দিতে নিষেধ করেছেন এবং এর কারণ এটি বর্ণনা করেছেন যে এটি জান্নাত হতে এসেছে অর্থাৎ এটির বীজ যে এসেছে তা জান্নাত থেকে এসেছে আর আলেমগণ এই সম্পর্কে লিখেছেন এই যে সুগন্ধি এর মূল এসেছে জান্নাত হতে ঠিক আছে আর পৃথিবীতে মানুষকে সুগন্ধি মূলত জান্নাতের স্মরণ করিয়ে দেয় সুগন্ধি জান্নাত স্মরণ করিয়ে দেয় এই জন্য মানুষ যখন সুগন্ধি ব্যবহার করবে তখন তার জান্নাত স্মরণ আসবে আর সেই সুগন্ধির কারণে তার উচিত যেন সে ন্যাক আমল বৃদ্ধি করে যেন সুগন্ধির যে স্থান রয়েছে কেন্দ্রস্থল অর্থাৎ জান্নাত সেদিকে তার মনোনিবেশ হয় এবং সেখানে সে প্রবেশ করতে পারে কাজে মানুষ যখন সুগন্ধি ব্যবহার করে তখন তার একটি নিয়ত এমন হওয়া চায় আমি আমার আমল বৃদ্ধি করব যেন যেখান থেকে এই সুগন্ধি এসেছে উক্ত স্থানে আমাকে পাঠানো হয় মূলত অনেক কথা রয়েছে নবী করিম আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তা কোনোভাবে ভাবে সুগন্ধির মুখাপেক্ষি ছিল না তবে আলহি সাল্লিউ ওই সব কারণেই সুগন্ধি ব্যবহার করতেন বাকি রইল হজর ওয়া আলহিউলি ওয়াসাল্লাম কোন কোন সুগন্ধি ব্যবহার করেছেন এই সম্পর্কে বিভিন্ন বর্ণনা এসেছে হুজুর আলা আলাইহি ওয়াসাল্লাম উদ ব্যবহার করতেন আর উদের ধুনি দেওয়াও হজর সাল্লি সাল্লাম থেকে প্রমাণিত এভাবে হুজর সাল্ল্লাহ তালা আলিউ ওয়াসাল্লাম মুস্ক ব্যবহার করতেন কস্তুরি ব্যবহারের বিষয়ে হাদিস শরীফের মধ্যে এসেছে তো এসব মূলত কয়েক প্রকারের সুগন্ধি উদ্ব্যবহার করা কস্তুরি ব্যবহার করা মুশ্ক ব্যবহার করা আর প্রথম যে হাদিস শরীফ এসেছে সে অনুসারে সুগন্ধি কোনো আসরে ব্যবহার করা এটিও নবী কমে সাল ওয়াসাল্লামের আলহিউ অন্তর্ভুক্ত যেসব হাদিস শরীফ ইমাম তিরমিজুর রহমৎল্লাহ তালা আলাই উল্লেখ করেছেন ইনশা আল্লাহ তাবারক তালা আমাদের পরবর্তী দরসের মধ্যে আমাদের পরবর্তী অনুষ্ঠানে তা বয়ান করব আর সেই সংক্রান্তে আলেমগঞ্জ যেসব চমকপ্রদ কথা বলেছেন নবিকারি মিসাল তাআলা তালা আলহিউ আলী আসাল্লামের সুগন্ধি সংক্রান্তে ইনশা আল্লাহ তাবারক তালা তাও শোনার সৌভাগ্য আমরা অর্জন করব মহান আল্লাহ পাক আমাদের সবাইকে নবিকারি মিসাল আল্লাহ আলিউসালামের আমল আখলাক অনুসারে তার সুন্নতের উপর আমলকারী হওয়ার তৌফিক দান করুক امين بجاه النبي الامين صلى الله تعالى عليه واله وسلم حديث مصطفى حديث مصطفى درس شمائل الترمذي